हैं। আমরা আজ ঢাকার জাতীয় উদ্ভিদ উদ্যানে এসেছি। সারাদিন পেইন্টিং করলাম, অ্যাক্রিলিকে পেইন্টিং করেছি, এবং আজকের দিনটাই ছিল অন্যরকম, কারণ এখানে অনেক প্রকৃতি, বিচিত্র প্রকৃতি, পাখি, ছোট ছোট লেক, সেখানকার ছোট ছোট পাখির ডাক, কিচিরমিচির আমাদেরকে বেশ আনন্দিত করেছে, এবং নতুন নতুন গাছ সম্পর্কেও জেনেছি। এবং আজকে আমাদের সাথে আছে প্রান্ত খান লোহানী, আমাদের ছোট ভাই। ও থাকার কারণে ও আমরা সবাই আবার সবাই মিলে মাঝে মাঝে গান করেছি, আড্ডা দিয়েছি, হ্যাঁ, নানান ধরনের এক্সপিরিয়েন্স আমরা আজকে আমরা করেছি। তো প্রান্ত খান লোহানী, তুমি যদি কিছু বলো। আসসালামু আলাইকুম। আমি আসলে আমার একটা অন্যরকম জার্নি আজকে হলো। আমরা সেই সকাল থেকেই গান, ছবি আঁকা দুইটা, আমি একজন পেইন্টিংয়ের মানুষ, তো এই নেচারের সাথে এসে সবারই অনেক ভালো লাগে, তার মধ্যে আমাদের ভালো লাগে একটু অন্যরকম। আমরা গাছপালা সব কিছু একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করি, তো এই সুযোগটা আমাদের মঞ্জুর ভাই আজকে করে দিয়েছে। উনি আমাদেরকে নিয়ে এসেছে, আমাদের আমরা 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 অনেক মজা করেছি, সব কিছু মিলিয়ে খুবই ভালো হয়েছে। আর আমাদের চ্যানেলটাতে আপনারা সবাই আমাদের কাজগুলি দেখবেন, আমরা কী করছি বা কী করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। তো যারা দেখছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আসিবেন বন্ধু কয়া যাও রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে, ও কি ও জল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। যদি বন্ধু যাবার চাও, ঘাড়ের গামছা থুয়া যাও রে, যদি বন্ধু যাবার চাও, ঘাড়ের গামছা থুয়া যাও রে, বন্ধু
অচল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যা কয়া যাহে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যা কয়া যাহে। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে, বট বৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে, বন্ধু কাজল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যা কয়া যাহে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যা কয়া যাহে।